নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি ধৈর্য ধরে শুনতে থাকুন, কারণ ভিডিওর ভিতরে আমি এমন কিছু কথা বলবো যেটা আপনাদের শোনা অত্যন্ত জরুরি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে, তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে দৃষ্টিগোচর করতে চাই, সেটি হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদের সামনে যে মাসিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 23 বা আপনার বয়স 50 হতে পারে। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না, কারণ আপনাদের নিজস্ব জন্মছক আলাদা এবং আপনাদের দশা এবং অন্তর্দশা প্রত্যেকের আলাদা। তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন। একটি ব্যাপার মাথায় রাখবেন, এটি কিন্তু শুধুমাত্র বুকিং করার নাম্বার। এখানে আপনারা দয়া করে আপনার রাশি কি বা আপনার লগ্ন কি এই সমস্ত কোশ্চেন কখনোই করবেন না। তা আসুন আর এতটুকু দেরি না, জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে। আপনাদের রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতি কিন্তু সক্ষেত্রিকভাবে বসে রয়েছে এবং তৃতীয়ভাবে সক্ষেত্রিক শনির অবস্থান, এবং রাশির পঞ্চম স্থানে রাশির অধিপতি এবং ষষ্ঠপতি মঙ্গল যা কিনা অবস্থান করছে, এবং রাশির একাদশ স্থানে রবির অবস্থান রয়েছে, এবং রাশির দ্বাদশ স্থানে 16 অক্টোবরের পর থেকে কিন্তু রবি গ্রহের অবস্থান হতে চলেছে, রাশির দশম স্থানে শুক্র গ্রহের অবস্থান, রাশির সপ্তম স্থানে রাহু গ্রহের অবস্থান এবং রাশিতে কেতু গ্রহের অবস্থান। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে। এই মাসে অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের শুভ রয়েছে, অর্থাৎ সেখানে আপনি চাকরি করেন বা ব্যবসা বা সেলফ প্রফেশন যাই করুন না কেন, অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের শুভ রয়েছে। তবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে চলেছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ বা মত পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ব্যাপারটা আপনারা একটু অবশ্যই মাথায় রাখবেন এবং উভয় উভয়ের প্রবলেমকে একটু বোঝার চেষ্টা করুন, তাহলে এইরকম প্রবলেম কিন্তু আপনাদের জীবনে ঘটবে না। এই মাসে 16 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু কর্মের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ যারা গভর্নমেন্ট টেন্ডার নেন বা সরকারি চাকরি করেন বা এই মাসে 16 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু কর্মের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ যারা গভর্নমেন্ট টেন্ডার নেন বা সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু 16 তারিখ পর্যন্ত কিন্তু শুভ রয়েছে। আফটার 16 অক্টোবর আপনাদের কিন্তু প্রবলেম আসতে চলেছে, কারণ রবি গ্রহ দ্বাদশ স্থানে অবস্থান করতে চলেছে। এই মাসে যারা ডাক্তার রয়েছেন, যারা উকিল রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন, যারা টিউশনি পড়ান, অর্থাৎ যারা সেলফ প্রফেশনাল রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ শুভ। আপনাদের অর্থ আগমন হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে, এবং কিছু বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু শুভ। যেমন আপনি যদি ফুলের বিজনেস করেন, আপনি যদি গার্মেন্টসের বিজনেস করেন, আপনি যদি কসমেটিক্সের বিজনেস করেন, আপনি যদি গোল্ডের বিজনেস করেন, অর্থাৎ সোনার দোকান থাকে, সেক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়াও যারা অনলাইন বিজনেস করছেন, অনলাইন বিজনেসের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস শুভ রয়েছে। যারা বিল্ডার রয়েছেন, যারা প্রমোটার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস শুভ, অর্থাৎ যারা ফ্ল্যাট তৈরি করেন বা বাড়ি তৈরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়াও যারা ইট বালি সিমেন্ট এইসবের বিজনেস করছেন, অর্থাৎ এইসবের ব্যবসা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস শুভ বার্তা বহন করতে চলেছে। যারা গ্ল্যামার দুনিয়া রয়েছে, অর্থাৎ নাচ গান শিল্পকলা অ্যাক্টিং মডেলিং ডান্সিং এইসব
তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস প্রভূত হারে উন্নতি দিতে চলেছে। আপনাদের কেরিয়ারে কিন্তু একটা চোখে পড়ার মতো অবস্থা দেখা যাবে, অর্থাৎ আপনাদের কেরিয়ারের দিক কিন্তু প্রভূত হারে ডেভেলপমেন্ট করতে চলেছে যারা অ্যাক্টিং বা ফিল্ম দুনিয়াতে রয়েছে তাদের ক্ষেত্রে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, অর্থাৎ যারা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস শুভ, অর্থাৎ আপনাদের রাজনৈতিক কেরিয়ারে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এই মাসে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে প্রবলেমে থাকতে হবে, অর্থাৎ সন্তানের হেলথ ওরিয়েন্টেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সন্তানের পড়াশোনার দিকটাও আপনাদেরকে কিন্তু একটু ভোগাতে হতে পারে, এবং এর পাশাপাশি এই মাসে আপনারা ভুল সিদ্ধান্তের ফলে পরবর্তীতে প্রবলেমে পড়তে চলেছেন, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত বা ডিসিশান চটজলদি কখনোই নেবেন না, চটজলদি নিতে গেলেই আপনি কিন্তু প্রবলেমে পড়বেন। তাই যে কোনো সিদ্ধান্ত আপনারা অবশ্যই ভেবে চিনতে নিন, যেটা ভবিষ্যতে আপনার কোনোরকম প্রবলেম না আনে। এই মাসে আপনাদের শত্রুতার ভাব দেখা যাচ্ছে, অর্থাৎ অযাচিত শত্রু। হ্যাঁ বন্ধুরা, এমনি শত্রু অনেক প্রকারের হয়, আমি শত্রু নিয়ে অলরেডি ভিডিও করেছি, বাট অযাচিত শত্রু মানে আপনার উত্থান কারো হয়তো পছন্দ না, এরকম ব্যাপার, এইরকম ব্যাপার আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। এছাড়া পুরনো যে শত্রুরা আছে তারা কিন্তু একটু মাথা চাড়া দিয়ে উঠবে, সেদিকটা কিন্তু অবশ্যই নজর রাখবেন। এছাড়াও এই মাসে ভাইয়ের সাথে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভাতৃবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেই ব্যাপারগুলো অবশ্যই আপনারা একটু মাথায় রেখে চলুন। এই মাসে আপনারা কিন্তু ভ্রমণে যেতে পারেন, অর্থাৎ বাইরে কোনো ট্যুরে যেতে পারেন, সেটা কাজের সূত্রে হতে পারে বা ফ্যামিলি থেকে হতে পারে, ট্যুরে যাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এছাড়াও বিদেশ যাত্রার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস শুভ, বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা শেয়ার মার্কেট, যারা ফাটকা, যারা জুয়া, যারা লটারি এইসব কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, আপনাদের ধনাগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের জন্মছকে রাহু গ্রহের কি পজিশন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এই মাসে প্রেম বা প্রেমজ সম্পর্কের উন্নতি হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসবে, এর পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে। তাই যারা প্রেম নিয়ে এতদিন ভুগছিলেন সেই প্রবলেমটা কিন্তু অনেকখানি কেটে যেতে চলেছে। তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের থাইরয়েডের প্রবলেম, পেটের গণ্ডগোল, চোখের সমস্যা, স্কিন ডিজিজ এবং নার্ভের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন এবং প্রপার ডাক্তারের সাথে কনসাল্ট করুন। এই মাসে বন্ধুর কাছ থেকে কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন। এছাড়াও পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে শ্বশুরালয় থেকে সম্পত্তি কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা বিবাহকেন্দ্রিক সমস্যায় জর্জরিত তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস শুভ, অর্থাৎ যারা বিবাহ নিয়ে খুব চিন্তায় রয়েছেন তাদের কিন্তু বিবাহ হতে চলেছে, এবং যারা ডিভোর্সি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু দ্বিবিবাহের যোগ দেখা যাচ্ছে। তাই বিবাহর দিকটা কিন্তু খুবই শুভ এবং আপনাদের নতুন নতুন কানেকশান কিন্তু আসতে চলেছে। তবে এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না বা টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম রয়েছে। এবং এর পাশাপাশি আমি পূর্বেই বললাম শত্রুতার একটা প্রবলেম রয়েছে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখুন এবং চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, একবার যাচিয়ে নিন। যারা বিশেষ করে প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তারা একবার অন্তত যাচিয়ে তারপরে সম্পর্কে লিপ্ত হন। ওভারঅল যদি বলা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কিন্তু মোটের উপর দিয়ে শুভ দিতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।